সবার মুখে শুনতেছি যে আমার হাসির প্রশংসা, এখন আমি কি করব। আফিদা, এট ফার্স্ট কংগ্রেচুলেশনস, দুটো ম্যাচ খেলেছেন, দুটো ম্যাচে তিনটা গোল দিয়েছেন, সবকিছু মিলে আজকে খেলেনি, তারপরও সেলিব্রেশনটা আসলে কেমন করলেন, সেলিব্রেটটা কেমন করলেন দলের সাথে? সেলিব্রেশনটা খুবই আনন্দ, কারণ অনেকদিন পরে বাংলাদেশে একটা শিরোপা আসছে, সেটা খুবই আনন্দের, সেটা আমরা নিয়ে আসি, এটা খুবই আনন্দের, আর এটা বলে বোঝানোর মতো না যে এতটা আনন্দ। দলের মধ্যে তো একটা হেলদি কম্পিটিশনও রয়েছেন, আপনি, নীলা এবং একই সাথে আখি খাতুন, তাদের মধ্যে দুজন খেলছেন, শিফট করে অন্যজনকেও কোচ খেলাচ্ছেন, এটা তো আসলে টিমের জন্য একটা গুড সাইন, নিজের মধ্যে তো সবসময় চ্যালেঞ্জটা থাকে পারফর্ম করার, রাইট? থাকে, এখন আমাকে খেলার সুযোগ দিছে, আমি আমার খেলাটা দেখাইতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তিনটা গোল করেছেন, এবারে আসলে কোন গোলটাকে সেরা গোল হিসেবে রাখবেন? গোলগুলো তো এভাবে দেখা হয় নাই ভালোভাবে কিভাবে হয়েছে, কিন্তু প্রথম গোলটাই আমার মতে ভালো হয়েছে আর কি। টি স্পোর্টস এর ইউটিউবে কিন্তু সেই ম্যাচগুলো রয়েছে, সেটা দেখে নিতে পারবেন। এবার একটা কোশ্চেন, আফিদা, আপনি কি জানেন আপনার হাসি দিয়ে আপনি যে অনেকের মন জয় করে ফেলেছেন? এখন সবার মুখে শুনতেছি যে আমার হাসির প্রশংসা, এখন আমি কি করব। এটা কি কিছুটা লজ্জা লাগছে? লজ্জা তো লাগতেছে, হাসি তো মানুষের থাকেই, আমি এখন কি বলবো। চ্যাম্পিয়নশিপের এই হাসিটা আপনার পুরো ক্যারিয়ার জুড়েই থাকুক এমনটাই প্রত্যাশা করব। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, রিফাত মাসুদ। তার সাথে রয়েছেন ঋতুপর্ণা চাকমা। খানিকক্ষণ আগে আমরা ঋতুপর্ণার ইন্টারভিউটা নিতে চেয়েছিলাম, কিন্তু তখন প্রাইজ গিভিং সেরেমনিটা শুরু হয়ে যাওয়ায় ঋতুকে আমরা ফিরিয়ে দিতে হয়েছিল। এবার কিন্তু রিফাত মাসুদ সেই ঋতুপর্ণাকে নিয়ে এসেছেন। ঋতুপর্ণাকে টেনে আনতে রীতিমতো আমাকে কষ্ট করতে হয়েছে, মাঠের একটা ক্যামেরা নিয়ে খুব ব্যস্ত, বারবার ছবি তোলায় ব্যস্ত, ছবি নাকি ঘোলা হয়ে যাচ্ছে, ভালো করে তোলা হচ্ছে না। জি জি জি, ছবি হচ্ছে গোলা হয়ে আসতেছিল, এই জন্য বারবার ছবি তোলা হচ্ছে। আচ্ছা, আপনি গ্যালারির ওই কোণাটায় গিয়ে ওইখানে কি করছিলেন? ওখানে হচ্ছে আমার বাসা থেকে লোক, আমার প্যারেন্টস আসছে, আমার দিদিরা আসছে, এই জন্য ওখানে তাদের কাছে আমার ক্যামেরাটা ছিল, নিতে গেছি। মানে ক্যামেরাটাই আপনার? আচ্ছা, প্যারেন্টসরা আসলে এই যে সাফল্য এটার পেছনে কতখানি সাপোর্ট দিয়েছে, কখনো খেলার সময় কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে কিনা? আসলে আমার ফ্যামিলি আমাকে সেরকম আমাকে অনেক সাপোর্ট দিয়ে আসছে, আমি যে ছোটোবেলায় থেকে ফুটবল খেলে আস, কোনো বাধাও দেয় না আমার অনেক। আপনার গলা বারবার নাকি? খুব বেশি, অবশ্যই খুব বেশি চিল্লাফালা করছি, কারণ চ্যাম্পিয়ন তো। এক্স্যাক্টলি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন, এই প্রশ্নটা আমি সবাইকে কম বেশি করেছি, সেটা হচ্ছে আজকে রাতের পার্টির প্ল্যান কি? আজকে রাতের পার্টি প্ল্যান হচ্ছে আমরা সেভাবে করে আসি নাই, গিয়ে করব। খুবই ম্যাচিওর চ্যাম্পিয়ন। হ্যাঁ, মানে আগে চ্যাম্পিয়ন হই তারপর ভেবে দেখব। তারপরে আমরা ভাবছিলাম কি, আমরা যদি চ্যাম্পিয়ন হই তারপরে আমরা প্ল্যানিং করব যে আমরা কি পার্টি করব। আচ্ছা, আজকে মাঠে যে এত দর্শক আসবে সেটা কি এক্সপেক্ট করেছিলেন? আজকে আমি যে আমি ভাবতে পারিনি যে আজকে এত গ্যালারি বড় হচ্ছে দর্শক, মানে পুরো একটা আনন্দিত যে আমাদেরকে আমাদের খেলা দেখার জন্য আমাদেরকে যে এত সাপোর্ট করতেছে, এটা খুবই একটা আনন্দিত। ধন্যবাদ আপনাকে, আপনার পার্টি চলুক।